يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যার উপরে দরুদ আল্লাহ নিজেই পেশ করে সুবহানাল্লাহ এবং আল্লাহ আদেশ করেছে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো মুসলমান মহিলা অথবা পুরুষ শুধু পুরুষ মুসলমানকে দরুদ পেশ করতে বলেনি আল্লাহ শুধু মসজিদে যাওয়া মুসলমানকে আল্লাহ দরুদ পেশ করতে বলেনি শুধু মসজিদের ভিতরে দিনে একবার কেউ বিদেশ গেছে কারো বাচ্চা হয়েছে কেউ মারা গেছে কোনো দুঃখ অথবা সুখ কোনো অনুষ্ঠান এই কেন্দ্রিক দুরুদ পড়তে আল্লাহ বলেননি আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারাই ঈমান আনছো মহিলা হও অথবা পুরুষ ধনী হও অথবা দরিদ্র মসজিদে থাকো অথবা রাস্তাঘাটে কাজে কর্মে থাকো অথবা ব্যস্ত অথবা তুমি নিজের বিশ্রামস্থলে আছো যেখানেই থাকো তুমি যদি ঈমান আল্লাহর প্রতি আনো তবে জেনে নাও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতার নবীর উপর সলাত ও সালাম পেশ করে তোমরা যারা ঈমান এনেছো তোমরাও সলাত ও সালাম পেশ করো এই আদেশ কে করেছে তাহলে এই আদেশ আমরা মানব সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نويا پڑا بيت الرحمن جامع مسجد উদ্যোগে গাজীপুর বাসি যে ইসলামী জলসার ব্যবস্থা করেছে মাশাআল্লাহ তা খুবই সুন্দর যদিও বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল গায়ে হলুদে পরিণত হয়েছে একটা সিনেমা নাটকের অনুষ্ঠানে পরিণত হয়েছে একটা বিয়ে একটা মেলা এটা কি মেলা চটপটি ফুসকা বেলুন চানাচুর মুড়ি বট এই দোকানের এত ভিড় থাকে মহিলা পুরুষের অবাধ চলাফেরা হয় ওখানে অথচ মাইক্রোফোনের সাউন্ড স্টেজ না আসলে কি হবে মানুষ তার নিজ গৃহে থেকে আল্লাহর কোরআনুল কারীমের এই দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দাওয়াত এই তথ্য প্রযুক্তির যুগে আল্লাহ মানুষকে এই নিয়ামত দিয়েছে যে মানুষ কষ্ট করে আসা লাগে না কষ্ট করে না এসেই মানুষ মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পায় তবুও ওয়াজ মাহফিলের এমন একটা পরিবেশ যেটা অসহ্যকর আমার কাছে তা হচ্ছে প্রচুর পরিমাণে দোকানপাট থাকবে একদিকে বক্তা আলোচনা করবে আরেকদিনে মানুষ বুটবাদাম খাবে চটপটি ফুসকা খাবে একদিকে মানুষ একটু রেডি হচ্ছে খেতে যাবে অন্যদিকে খাওয়া দাওয়া করে আসবে একটা রাস্তার মধ্যে বিশাল বড় ভিড় হাঁটাচলা কথাবার্তা এদিকে বেলুন বাজে ওদিকে বাঁশি বাজে একটা মেলার মতো পরিণত করেছে মানুষ সেদিক থেকে মাশাআল্লাহ যদিও স্টেজটা ছোট যদিও প্যান্ডেলটা ছোট ছোট নয় মাশাআল্লাহ মোটামুটি বেশ মানুষ হয়েছে একটু কাছে এসে বসেন তাহলে দূর থেকে কেউ আসলে বসার সুযোগ পাবে মধ্যখানে ফাঁকা জায়গা না রাখলেই ভালো হবে মোটামুটি মাশাআল্লাহ প্রায় আপনারা পরিপূর্ণ হয়ে গেছেন তো নয়াপাড়ার মানুষকে সাধুবাদ জানাই আল্লাহ এদের এই মাহফিলকে কবুল করুন আমিন এবং তারা যে সুন্দর পরিবেশ ইসলামী পরিবেশ রেখেছে আল্লাহ এর উপরে বরকত নাজিল করুন আমিন আর যারা কর্তৃপক্ষ যারা উদ্যোগ নিয়ে আয়োজন করেছে আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে ইসলাম মানার তৌফিক দান করুন আল্লাহ আয়োজকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি করুন যদিও আপনারা জানেন ওয়াজ মাহফিল আসলে এটার ধর্মীয় কোনো সভা নেই ধর্মীয় সভা হলে ধার্মিক লোকে করত অধিকাংশ জায়গায় গিয়ে দেখেছি ওয়াজ মাহফিল যারা অ্যারেঞ্জ করে তারা নিজেরাই সলাত আদায় করে না এখানকার কথা আমি জানি না কারণ আমি নামাজের সময় এখানে ছিলাম না আমি সলাত কসর করেছি তাই এখানে ছিলাম না দেখিনি আমি দেখেছি টাকনুর নিচে প্যান্ট পরা লোক ওয়াজের দায়িত্বে আছে দৌড়াদৌড়ি করছে কোন মেহমান আসবে কোন নেতা আসবে কোন বড় হুজুর আসবে কাকে কি খাওয়াবে কাকে কি পড়াবে কাকে কি শোয়াবে কাকে কি দিবে সেই নিয়ে ব্যস্ত তার সলাত নাই তার দাড়ি নাই তার টাকনুর নিচে প্যান্ট সে বহু ব্যস্ত ওয়াজও শুনছে না পাঁচজন বক্তা ওয়াজ করে গেছে তাকে যদি বলা হয় কি বলছে সে বলতে পারবে না কি বলছে সে শুধু কাকে কি খাওয়াবে আর কে কত টাকা দিল কেমনি কি সমাধান করবে তার ওই টেনশন সে নিজেও আর শোনে নাই সে মানুষের জন্য কাজ করেছে যেমন ওই চেরাগ চেনেন চেরাগ
এটা তো শহর অনেক বছর আগ থেকে মনে শহর, আমি তো গ্রামের পোলা, ইদানিং শহর হচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রাম। তখন ওই এরকম পাত কি বলে এটাকে পিতলের চেরাগ, ভিতরে কেরাসিন ঢালে একটা ওই রশি বের হয়, ওটার মধ্যে আগুন লাগালে আগুন জ্বলে। তো চেরাগের একটা প্রবলেম কি, চেরাগ কিন্তু ওই যে টিউবলাইট যেটা জ্বলতেছে ওটার মতো না, এই যে টিউবলাইট জ্বলতেছে এটা চেরাগের মতো না, আর চেরাগ এটার মতো না। এই টিউবলাইটের চতুর্পাশে আলো, টিউবলাইটটা এমন কোনো অংশ না যে অংশ সে জ্বলতেছে না, সেভাবে রাউন্ড আর তার চতুর্পাশে আলো। সে প্রথমে নিজেকে আলোকিত করছে, তারপর সে অন্যদিকে আলো দিচ্ছে, কিন্তু চেরাগ এরকম না। চেরাগ হচ্ছে এখানকার বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলের কমিটির মতো, বর্তমান মসজিদ মাদ্রাসার কমিটির মতো হচ্ছে চেরাগ। কেমন? নিচে অন্ধকার, চতুর্দিকে আলো। আপনি দেখছেন কিনা জানি না, দেখার তো কথা। এখানে তো মুরব্বী প্রায় মানুষের বয়স মাশাল্লাহ 25-30 হবে, এখন থেকে 20-25 বছর আগে ছিল তো এরকম। তো এইভাবে চেরাগ যেখানে বসাইছে দেখবেন যে চেরাগের এখানে এইভাবে রাউন্ড, এভাবে রাউন্ড করে নিচে দিয়ে কালো, আর চতুর্পাশে মোটামুটি একটা আগুনের আলো, তো একটা আলো ছড়ায়। তো আমি দেখেছি এখানকার ওয়াজ মাহফিলের আয়োজকরা চেরাগের মতো, টিউবলাইটের মতো না। তো আমি দোয়া করি আল্লাহ যাতে এখানকার যে আয়োজক রয়েছে তাদেরকে টিউবলাইটের মতো করে নিজেকে আলোকিত করে পরে অন্যের আলো। যাক, পরিবেশ ভালো লেগেছে ওয়াল্লাহি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। গাজীপুরবাসী ওয়াজ, কিন্তু আমি এইভাবে কথাই বলি, ওয়াজ করি না, খুব বেশি একটা আপনাদের আনন্দ লাগবে এরকম মনে হচ্ছে না, যদি আপনারা অভ্যস্ত এভাবে আরে গাছে সিনলো মাসে সিনলো সিনলো বনের হরিণে, দেখছেন গলাটা সুন্দর না, মাশাআল্লাহ। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমি 2 ঘন্টা কথা বললো একবারও এরকম বলবো না, আপনাদের একটা মানে ঠকবেন আপনারা, আজকে জিততে পারবেন না। আমার কাছে মনে হয় যেন এখানে আপনারা নিয়ে এসেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেব কোরআনুল করিম থেকে, অসৎ কাজ থেকে নিষেধ করব কোরআনুল করিম থেকে, সহিহ সুন্নাহ থেকে। আমার মনে হয় আমাকে এই জন্য নিয়ে আসছেন নাকি গান শুনতে, আমল করতে আসছেন আজকে নাকি আমল শিখতে আসছেন? না, এই দেশে মানুষ আমল করতে পছন্দ ওয়াজে এসে, যেমন আমার সাথে সবাই বলুন, ওকে, আমি কিন্তু ব্যঙ্গ করছি না, মুফতি সাহেব মোল্লা সাহেব যারা আছেন আল্লাহর কসম ব্যঙ্গ করতেছি না, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, সবাই আমার সাথে বলেন লা ইলাহা। আচ্ছা, এটা কি শিখা না আমল? এটা আমল। এই পৃথিবীতে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের 99টা দফতর খোলা হবে, আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের 99টা দফতর খুলে বলবে, বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছ? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ আমি এই এই অপরাধ করেছি, আমি স্বীকার করছি, আমি অন্যায় করছি। বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে, সে তার 99টা বই না দফতর, লাইব্রেরিও না, দফতর, বিশাল বড় বড় অপরাধের দফতর। ও, আপনি বলছেন জামশেদ ভাই 60 বছর জীবনে এত অপরাধ, আরে ভাই আপনি না 60 বছর বাঁচেন, নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াতে দিয়েছে, তাহলে উনি কত বছর বাঁচছেন, ওনার উম্মত কত বছর বাঁচছেন? বুঝে দিতে পারিনি মনে হয়। আপনি নিজের 100 বছর জীবন শুধু কি বিচার আপনার হবে, নূহ আলাইহিস সালামের উম্মতের হবে না? কি নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? আদম আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? মূসা ঈসা আলাইহিস সালাম আজমাইনের উম্মতের বিচার হবে না? তো সব নিজের দিয়ে বিচার করেন কেন? হ্যাঁ, হতে পারে এই 60 বছরে এই ইন্টারনেট। আচ্ছা, একটা কথা বলি, একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে, কি কেবল ব্যবসা? আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ ভাই 70 বছর বয়সে 99টা দফতর, হাউ ইজ ইট ইভেন পসিবল? একটা মানুষ 60 বছরে কয়বার জানা করতে পারে, কয় গ্যালন মদ খেতে পারে, কয় কোটি টাকা সুদ খেতে পারে, ঠিক না? আপনি এরকম চিন্তা করতেছেন, ঠিক না? ধরেন তো একটা সুদি ব্যাংকের মালিক, যে সুদি ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো 20 বছর আগে, তার ব্যাংকে প্রতি মাসে 5,000 কোটি টাকার লেনদেন হয়, সে কত হাজার কোটি টাকা সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল, কত হাজার? একজন মানুষ ব্যাংক ছাড়া এটা সম্ভব? নাহলে 20 লাখ টাকা আছে, অমুকর 2 লাখ, অমুকর 1 লাখ, তমুকর 1 লাখ, শতে 10 টাকা, শতে 20 টাকা করে খাইলো, নাহলে এটা হলো? কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের, যে ব্যাংকের মালিক। এবারে দেখেন ডিশ কেবল ব্যবসা, একটা লোকে কোন লোকই সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে বললো যে আবে এখানে কে কি করছে, আমি এখানে ব্যবসা করবো, কেউ আইবার পারবো না, বুঝছ, এখানে আমি এলাকার পোলা, আমি এলাকায় ব্যবসা করুন, কে কি করবো, ছ সব জায়গায় চাচি ডিসকেবল আমগুর থেকে লোয়েন, আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই, এলাকার সে নেতা, সে করবে ডিস বিজনেস। না, নেতাদেরকে খারাপ বলছি না, হয়তো পারে সে নেতা না, এলাকার ছেলে, নেতাকে যায় বলতেছে যে চাচা কি করুম, কিছু নাই,
চিন্তা করছি ডিসকেবল ব্যবসা করুন কি করব। চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে, ঠিক আছে, কাজকর্ম করলে ভালো এলাকার উন্নতি হবে, আরো পাঁচটা পোলাপানের কর্মসংস্থা হবে। চাচা ওভাবে ইসলামিক ভাবে চিন্তা করেনি, কারণ চাচা ইসলামিক ভাবে চিন্তা করবে কিভাবে? যে ছেলে ব্যবসা করবে তার মা বাপই তো চিন্তা করে না ছেলেরা কি ব্যবসা করবে, ছেলে নিজে চিন্তা করে না। এখন সে ডিসকেবলের ব্যবসা নিয়ে আসবে।